আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। শুরুতেই তুরস্ক প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক কূটনৈতিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশকে পাশে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। আধুনিক মুসলিম বিশ্বে ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা দেশটি বরাবরই ভারতীয়দের শত্রুভাবাপন্ন পাকিস্তানকে সমর্থন ও সহযোগিতা দিয়েছে। এবার বাংলাদেশকেও সেই কাতারে অন্তর্ভুক্ত করার চেষ্টায় নেমেছে আঙ্কারা। ভারতের সর্বকালীন মিত্র বাংলাদেশের সঙ্গে তুরস্কে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। সম্প্রতি ঢাকা সফরে এসেছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলুগু। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক হয়েছে তুর্কি মন্ত্রীর। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে যা যা দরকার সবই করতে রাজি তুরস্ক। এদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং তরুণ জনসংখ্যার ভূয়সী প্রশংসা করে মেভলুত চাভুসলুগু জানিয়েছেন, তুরস্কের এশিয়া এ নিউ উদ্যোগের অন্যতম প্রধান অংশীদার বাংলাদেশ। বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। তুর্কি মন্ত্রী এ বিষয়ে তাদের মতামত জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্কের মন্ত্রী জোর দিয়ে বলেছেন তার দেশ বিশ্বমানের সামরিক সরঞ্জাম উৎপাদন করছে এবং সেগুলো বিক্রিতে কোনো ধরনের শর্ত আরোপ করে না। আব্দুল মোমেন বলেন, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বাংলাদেশ প্রতিরক্ষা বিষয়ক কেনাকাটার উৎসে বৈচিত্র্য আনতে চায়। 2013 সালে তুরস্কের কাছ থেকে অটোকার কোবরা সাঁজোয়া যান কিনেছিল বাংলাদেশ। এরপর 2017 সালে ডেল্টা ডিফেন্স নামে একটি তুর্কি প্রতিষ্ঠানের কাছ থেকে $100 কোটি বিনিময়ে 680 হালকা সাঁজোয়া যান কেনার অর্ডার দেয়া হয়। 2019 সালে আরেক তুর্কি প্রতিষ্ঠান রকেট সানের কাছ থেকে মাঝারি পাল্লার রকেট লঞ্চার কেনার অনুমতি দিয়েছে ঢাকা। 1974 সালে তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান। তবে 2012 সালে বাংলাদেশে 71 সালে যুদ্ধাপরাধের দায়ে জামাতে ইসলামী নেতাদের বিচার শুরু হলে এর নিন্দা জানায় আঙ্কারা। এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কে কিছুটা ভাঁটা পড়েছিল। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘ ইসলামী সহযোগিতা সংস্থার মতো জায়গাগুলোতে বাংলাদেশকে বরাবরই সমর্থন দিয়েছে তুরস্ক। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। অবশ্য গত কয়েক বছর ধরে দিল্লি আঙ্কারা সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় ভারত সরকারের কড়া সমালোচনা করেছে তুরস্ক। কাশ্মীর ইস্যুতে তারা বরং পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করায় তুরস্কের ওপর বেশ ক্ষিপ্ত ভারত। তুরস্ক বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন পশ্চিমাদের প্রাধান্য দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিয়ে গেছেন। তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনায় এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তুরস্কের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে ফাটল বৃদ্ধি এবং মুসলিম বিশ্বে চলমান আধিপত্যের লড়াই তুরস্ককে তার ঐতিহ্যবাহী মিত্র পশ্চিমা এবং প্রতিবেশী ইসলামী দেশগুলো থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই পরিস্থিতিতে তারা এশিয়ার মতো কম সংকটপূর্ণ অঞ্চলে প্রভাব বিস্তারের বাজি ধরছে। এবার পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানকে মদিনা শরীফের আদর্শ অনুসরণে মহৎ রাষ্ট্র বানাবো বললেন ইমরান খান। আমি কখনো বলিনি যে পাকিস্তানকে এশিয়ার বাঘ বানিয়ে দেব। আমি বলে এসেছি মদিনা শরীফের আদর্শ অনুসরণ করে পাকিস্তানকে একটি মহৎ রাষ্ট্রে পরিণত করে দেব বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সরকারের অবহেলার কারণেই পাকিস্তানে চিনি ও ময়দার সংকট তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। গভর্নর হাউসে সেহাত ইনসাফ কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি আরো বলেন, এই গম সংকট থেকে কারা লাভবান হয়েছেন তাও তিনি জানেন। কাজেই ভবিষ্যতে কোনো পণ্যের ঘাটতি তৈরি হলে তা জানতে সরকার একটি ব্যবস্থা দাঁড় করিয়েছে। মায়ো হাসপাতালের ক্যান্সারের রোগীদের চেহারা ভুলতে না পারার কষ্ট থেকেই তিনি শওকত খানম হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন বলেও জানান। এ সময় নির্বাচনে তার দল PTI এর ব্যাপক বিজয় নেপথ্যের কারণও তিনি বলেন। ইমরান খান বলেন, স্বাস্থ্য কার্ড ব্যবস্থার কারণেই আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পেরেছি। সাবেক এই ক্রিকেট তারকা বলেন, প্রথম 3-4 বছর মদিনা রাষ্ট্রে অনেক গণ্ডগোল ছিল, কাজেই মদিনার আদর্শের পথে এগিয়ে যাওয়ার আরেকটি পদক্ষেপ হচ্ছে এই স্বাস্থ্য কার্ড বিতরণ। মজুদদার ও ভেজাল দেয়া মাফিয়াদের বিরুদ্ধে অভিযান সহজ করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
ইরান প্রসঙ্গ। অন্যদিকে 2018 সালে ইরানের ট্রাক্টর উৎপাদনকারী কোম্পানির উপর যখন মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে, তখন এই কোম্পানি প্রতিজ্ঞা করেছিল যে রপ্তানি বাড়িয়ে মার্কিন অবৈধ পদক্ষেপের শক্ত জবাব দেবে। ইরানি কোম্পানির প্রতিজ্ঞা আজ বাস্তবায়িত হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ফত্তাহ ইব্রাহিমি ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিকে জানিয়েছেন তাদের সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি জানান, চলতি বছরের গত 9 মাসে ইরান থেকে 18,000 ট্রাক্টর রপ্তানি করা হয়েছে, যা থেকে 11,80,000 ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ইরান ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ITMC হচ্ছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় ট্রাক্টর উৎপাদনকারী কোম্পানি। ITMC 1968 সালে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে প্রতিষ্ঠিত হয় এবং রোমানিয়া ও ব্রিটিশ ট্রাক্টর অ্যাসেম্বলি করার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর কোম্পানির কর্মতৎপরতা বেড়ে গেছে, কিন্তু নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বারবার মার্কিন সরকার ইরানের সমস্ত অর্জন ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছে। মার্কিন সরকারগুলোর পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞার বাইরে ছিল না ইরানের ট্র্যাক্টর উৎপাদনকারী কোম্পানি ITMC, তবে প্রতিষ্ঠানটি থেমে থাকেনি। 2009 সালে কোম্পানিটি তার প্রয়োজনের শতকরা 40% যন্ত্রাংশ উৎপাদন করতে সক্ষম হয়। অবশ্য ইঞ্জিনের মতো গুরুত্বপূর্ণ অংশ জার্মানি, ইতালি, তুরস্ক ও চীন থেকে আমদানি অব্যাহত থাকে। এরপর আসে বড় পরিবর্তন এবং এখন শতকরা 90% ইঞ্জিন ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেশেই তৈরি হচ্ছে। বাকি যে 10% যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয়, তার মধ্যে রয়েছে বড় টায়ার ও ইনজেক্টর। এই দুটি অংশ তৈরির কারখানা ইরানে নেই। ইব্রাহিমি জানান, এ ধরনের কারখানা প্রতিষ্ঠান ইরানের জন্য অর্থনৈতিক দিক দিয়ে লাভজনক হবে না। তিনি আরও বলেন, চীন ও ভারতে তৈরি ট্রাক্টরের চেয়ে ইরানের ট্রাক্টরের মান অবশ্যই ভালো। 1 বছর আগে ইরানে ট্রাক্টর উৎপাদন হয়েছিল 18,500টি। নতুন বছরে ইরান 25,000 ট্রাক্টর উৎপাদন করবে বলে পরিকল্পনা নিয়েছে। ভারত প্রসঙ্গ। বেলুচিস্তানের গওয়াদার বন্দরের নিকটে একটি বিমানবন্দর উন্নয়নের জন্য অর্থায়ন করছে চীন। মধ্যপ্রাচ্য থেকে ভারতীয় উপকূলে তেল সরবরাহের লাইন বিঘ্নিত করার জন্য এমনটা করছে শি জিনপিংয়ের দেশ। সূত্র জানায়, এই বিমানবন্দর চীনকে ইরানের চাবাহার বন্দরে নজর রাখতে সহায়তা করবে, যেখানে ভারত উন্নয়নের জন্য $140 মিলিয়ন ঘোষণা করেছে। তারা জানান, চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল এয়ারবেস নির্মাণ কাজ এবং প্রকল্পটি ডিসেম্বরের শেষের দিকে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়। নির্মাণাধীন গওয়াদার বিমানবন্দরটি ভারী সামরিক পরিবহন বিমান অবতরণের জন্য নকশা করা হয়েছিল। চীনের এই পদক্ষেপের লক্ষ্য শুধুমাত্র ভারত তামিলনাড়ুর তাঞ্জাবুরের সুখোই ঘাঁটির কার্যক্রম পাল্টানো। তাঞ্জাবুর বিমান ঘাঁটিটি সাধারণত ভারত মহাসাগরে টহল দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই ঘাঁটিটি চীন সহ উপসাগরীয় দেশসমূহের ব্যবসায়িক পণ্য সরবরাহের পথে যুদ্ধ বিমান দিয়ে টহল দিয়ে থাকে। 2015 সালে পাকিস্তানে $46 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছিল চীন, যার মধ্যে বেলুচিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর মাধ্যমে চীন পাকিস্তান এবং রাশিয়ার অন্যান্য দেশগুলোতে তার আধিপত্য বাড়াতে চায় এবং এইভাবে আমেরিকা ও ভারতের সাথে প্রতিযোগিতা করতে চায় চীন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।